Assalamualaikum viewers, আমি মাকসুদা লিমা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদেরকে দেখাবো এখানে চারের ফুলের লম্বা লাইনটা কিভাবে করতে হয়, মানে চারের ফুল কিভাবে করতে হয়। একদম নতুন যারা তাদের জন্য এই ভিডিওটি করা, কারণ যারা নতুন তারা কিন্তু চারের ফুলটি করতে পারে না। দেখুন, প্রথমেই আমি একটি রক সুতার মধ্যে চারটি পুঁতি ভরে নিয়েছি। এরপরে আমি চার নম্বর পুঁতিটিতে ঘরটি ক্রস করে একটি চারের ফুল করলাম। দ্বিতীয় চারের ফুল করার জন্য দুটি রক সুতার মধ্যে একটি একটি করে পুঁতি নিলাম, আর একটি পুঁতি নিয়ে ঘরটি এভাবে ক্রস করে দিলাম। আপনারা এখানে ছক্কা পুঁতি দিয়ে করুন আর যেভাবেই করুন, আমার নিয়ম ফলো করলে আপনাদের কাজটা লুজ হয়ে যাবে না আর বাঁকা যাবে না। অনেকে বলে যে আপু পাল পুঁতি দিয়ে কাজ করলে বাঁকা হয়ে যায়, লুজ হয়ে যায়। তাদেরও বলবো যে এই টিপসটি আপনারা ফলো করবেন। দেখুন, আবার আরেকটি ফুল করার জন্য, মানে তিন নম্বর ফুলটি করার জন্য দুটি রক সুতার মধ্যে একটি একটি করে পুঁতি নিলাম। এখন আরেকটি পুঁতি নেব, তারপর এই পুঁতিটার মধ্যে রক সুতাটা এভাবে করে দিয়ে ক্রস করে নিলাম। দুটি রক সুতা আমি দুই দিকে দিয়ে নিলাম, এতে করে আমার রক সুতাটির মধ্যে পুঁতিটা এপাশ ওপাশ হয়ে এভাবে ফুল হয়ে গেল। দেখুন, এখানে দুটি ফুল করেছি। এখন আমি তিন নম্বর ফুলটি করার জন্য একটি রক সুতার মধ্যে দুটি পুঁতি ভরবো, আর একটি রক সুতার মধ্যে আমি একটি পুঁতি ভরবো, কারণ আমি এখানে গিট দেব। গিট দিলে এই যে জায়গাটা আছে সেইটা অনেক মজবুত হবে এবং লাইনটি অনেক শক্ত হবে। এই গিটটার কারণেই লুজ হয়ে যাবে না এবং এখানে লাইনটাও বাঁকিয়ে যাবে না। এটার কারণে এভাবে কিছু আপনারা গিটটা দেন, তাহলে আপনার লাইনটি অনেক মজবুত হবে। এখন দেখেন, গিট দেওয়ার পর আমি যে কোনো একটি রক সুতা, এই যে মাঝে যেটাতে ক্রস করা কথা ছিল সেই পুঁতিটার মধ্যে এভাবে নিয়ে নিলাম। এখন দুটি রক সুতা দুপাশে হয়ে গেছে, দেখুন লাইনটিও কিন্তু অনেক মজবুত হয়ে গেছে। ঠিক এভাবে করে আপনারা চার তিনটিতে করে ঘর করবেন এবং চার নম্বর ঘরের মধ্যে গিয়ে এভাবে গিট দেবেন। আরেকটি ফুল করে দেখাই, এই যে দেখুন দুটি রক সুতার মধ্যে একটি একটি করে পুঁতি ভরলাম। আরেকটি রক সুতা নিয়ে দুটি রক সুতা আমি এভাবে আড়াআড়ি করে, এই যে এপাশ ওপাশ করে আমি এটাকে ঘরটি ক্রস করে দিলাম। দেখুন, একটি চারের ফুল হয়ে গেল। ঠিক এভাবে করে আমরা চারের ফুলের লম্বা লাইন করব। এখন আমি এক লাইন থেকে দ্বিতীয় লাইনে কিভাবে যাব সেটা দেখাবো। দ্বিতীয় লাইনে কিভাবে যাবেন সেটাও আমি এখানেই দেখিয়ে দেব। এই দেখুন, আমি একটি রক সুতার মধ্যে এক দুই তিন তিনটি পুঁতি ভরে দিয়েছি। তিনটি পুঁতি ভরে নিয়ে তিন নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে আমি ঘরটি ক্রস করব। আপনারা যখন নতুন, আপনারা এখানে ক্রস না করে যদি গিট দেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আমি একটু আগে গিটটা দিয়েছি, সেজন্য আমি এখানে গিট দিয়ে দেখালাম না, কিন্তু আপনারা যদি গিটটা দেন তাহলে অনেক বেশি ভালো হয়। তারপরে এইভাবে করে সাইডের যে পুঁতিটা আছে সেইটার মধ্যে এভাবে নিয়ে নেবেন। আর যদি মনে করেন যে আপনি যেটা লাস্টের ঘর করেছেন তার আগের ঘরটি আমি গিট দিয়ে করেছেন বা লাস্টের ঘরটি গিট দিয়ে করেছেন, তাহলে দ্বিতীয় লাইনটিতে আপনার এভাবে করে গিট দিতে হবে না শুরুতেই। দেখুন, আমি যখন যেহেতু প্রথম শেষ লাইনটি গিটটা দেইনি, এখন আমার দুটো ঘর লুজ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটি রক সুতার মধ্যে তিনটি পুঁতি ভরে নিয়ে আবার গিট দিলাম। এতে করে আমার ফার্স্ট লাইনটিও শক্ত হবে এবং সেকেন্ড লাইনটিও আমার শক্ত হবে, মজবুত হবে, লুজ হয়ে যাবে না। এই যে দেখুন, এখন আমি এই যে ফুলটি করলাম সে ফুলের এই পুঁতিটার মধ্যে আমি রক সুতাটি একটি রক সুতা ঢুকিয়ে নিলাম। এখন আমি এই যে আমার আগে যে লাইনটি আছিল সেটা দুই নম্বর ফুলের এই যে পুঁতিটি আছে সেটার মধ্যে দিয়ে নিলাম। এখন দেখা রক সুতার মধ্যে দুটি পুঁতি আছে। আমি এখন আমার হাতের, মানে আমার ডান হাতের, কারণ আমার ডাইন সাইড থেকে লাইনটি শুরু হচ্ছে, সেই জন্য ডান হাতের রক সুতার মধ্যে দুটি পুঁতি নিয়ে দুই নম্বর পুঁতিটি ঠিক এভাবে করে ক্রস করে দিলাম। এই দেখুন, ফুল হয়ে যাচ্ছে। ঠিক এভাবে করে আমি একটার পর একটা করে এভাবে ফুল করে যাব, আর তিনটি ঘর করে চার নম্বর ঘরে আমি গিট দেব। এতে করে দেখুন লাইনটি কিন্তু কত মজবুত হয়েছে, বাকিও যায়নি। অনেকে বলে যে আপু পালপুতি দিয়ে যদি করি, পালপুতি দিয়েও করলে সেম প্রসেস আপনারা ফলো করবেন। এতে করে হয় যে আপনি যে কাজটি করছেন সেটা লুজ হয়ে যাবে না। যদি আপনারা গিটটা না দেন তাহলে কিন্তু লুজ হওয়ার সম্ভাবনা থাকে এবং এখানে প্রবলেমও সৃষ্টি হয়। লুজ হয়ে গেলে কিন্তু অনেক সময় কাজটি খারাপ দেখা যায়, সেজন্য আপনারা এভাবেই এই লাইনটিও কমপ্লিট করবেন।
আবার আমি আরেকটু ভালো মতো দেখাই। এই যে দেখুন, এখন আমি এখানে দেখাবো কিভাবে সুতা শেষ হয়ে যায়। যদি যায় তাহলে আপনারা কি করবেন, সুতা যেহেতু ছোট হয়ে গেছে সেহেতু আমি একটি রগ সুতার মধ্যে এভাবে দুটি পুঁতি ভরে গিট দিয়ে নিলাম, কারণ এখানে শেষ হয়ে গেছে সেই জন্য আমি গিটের দিয়ে নিচ্ছি। এতে করে আমার লাইনটি মজবুত হবে, আর আমি আমার এইটা রগ সুতাটা বেশি ঘর ঘোরাতে হবে না। এই দেখুন, আমি কয়েকটা পুঁতির মধ্যে এভাবে দিয়ে নেব, দিয়ে কেটে নিলে হবে। 5 থেকে 7টি পুঁতির মধ্যে আমি যদি এভাবে দিয়ে নিই তাহলে কিন্তু হয়ে যাবে, কিন্তু আমরা যদি গিটটা না দিই তাহলে অনেক বেশি ঘোরাতে হয়। এতে করে অনেক সময় দেখা যায় যে যদি পুঁতিটা সাইজটা ছোট থাকে তাহলে কিন্তু রগ সুতা 1 থেকে 2 বা 3 বার ঘোরানোর পর 4 বার আপনি এই রগ সুতাটি ঢুকাতে পারবেন না। এতে করে আপনার কাজটা অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেক কষ্ট হয় সেলাই করতে। নতুন একটি সুতা নিয়ে এই দেখুন এই দুটি পুঁতির মধ্যে এভাবে অ্যাড করে দিলাম। এটাকে বলে নতুন সুতা অ্যাড করা, চারের ফুলে এভাবে করে অ্যাড করবেন। আমি আজকে দেখাচ্ছি দুই সুতা দিয়ে কীভাবে কাজ করতে হয়, আবার এরপর আমি 1 সুতা দিয়েও কাজ করে দেখাবো যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এখন আমি আমার আমার নতুন লাইনটি হলো হাতের ডান পাশে, সেই জন্য হাতের ডান পাশে একটি এবং হাতের বাম পাশে দুটি রগ সুতার মধ্যে একটি একটি করে পুঁতি ভরেছি। যদি আপনারা চান তাহলে আপনার হাতের ডান পাশের যে রগ সুতা আছে সেইটার মধ্যে দুটি পুঁতি ভরে 2 নম্বর পুঁতিটি ঘরটি ক্রস করে পারেন। এভাবে করে আপনারা যদি সম্পূর্ণ কাজটি করেন তাহলে অবশ্যই আপনাদের এটা লুজ হয়ে যাবে না বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এতে করে আপনাদের কাজগুলো অনেক মজবুত হবে এবং অনেকদিন টেকসই হবে। নতুন যারা তাদের জন্য এই ভিডিওটি আশা করছি অনেক উপকারে আসবে, আর যদি উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন। আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের কমেন্ট করে জানান যে আপনারা কী টাইপের ভিডিও চান। ধন্যবাদ।